জি বাংলা ও স্টার জলসার নায়িকাদের সঙ্গে তো বেশ পরিচিত দর্শক বন্ধুরা কিন্তু এই দুই চ্যানেলের সেরা নায়িকাদের পড়াশোনার দৌড় কত জানেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পাঁচ জনপ্রিয় নায়িকার পড়াশোনার দৌড় বন্ধুরা এরকম দুর্দান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সর্বপ্রথম আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই যার কথা আপনাদের বলবো তিনি এক বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ সৌমিতৃষ্ণা কুণ্ডু যাকে আপনারা মিঠাই নামে চেনেন বাংলায় মিঠাই রানী স্কুলে পড়তে পড়তেই সিরিয়ালের কাজ শুরু করে দেন জয়কালী কলকাতাবালী কোনে বৌ তারপর মিঠাই সিরিয়াল করে চরম জনপ্রিয়তা অর্জন করে সৌমিতৃষ্ণা কুণ্ডু তিনি বারাসাত গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে তারপর ইংরেজি নিয়ে ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেন এরপর যার কথা আপনাদের বলতে যাচ্ছি তিনি হলেন বাংলা সিরিয়াল এবং সিনেমার আর এক জনপ্রিয় অভিনেত্রী মানালি দে যিনি বউ কথা কও ধুলোকণা কার কাছে কই মনের কথা সিরিয়ালে অভিনয় করেছেন তবে তিনি নাকি স্কুলের গণ্ডি পেরোতে পারেননি তিনি উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনা করেননি এবার বলবো বাংলা সিরিয়ালের খুবই জনপ্রিয় নায়িকা সোলাঙ্কি রায়ের কথা যাকে আপনারা সবথেকে বেশি মেঘলা নামে চেনেন তিনি গাঁটছোড়া ইচ্ছে নদী ও প্রথম কাদম্বিনীর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তার পড়াশোনার কথা জানলে আপনারা অবাক হবেন যেখানে বেশিরভাগ নায়িকাই স্কুলের গণ্ডি পেরোতে পারেনি সেখানে তিনি এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন চার নম্বরে যার নাম বলতে যাচ্ছি তিনি বাংলার মানুষের মণিকোঠায় আছে তিনি আর অন্য কেউ নয় দক্ষিণ চব্বিশ পরগনায় রায়দিঘির মেয়ে স্বস্তিকা ঘোষ যাকে আপনারা সবচেয়ে বেশি দীপা নামে চেনেন তিনি সম্পত্তি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য গ্র্যাজুয়েশান করছেন পাঁচ নম্বরে যার কথা বলতে চলেছি তিনি হলেন বাংলা সিরিয়ালের সবচেয়ে ডেয়ারিং নায়িকা হিয়া মুখার্জি যাকে আপনারা সবাই গীতা এলএলবি নামে চেনেন যার কোটের ভিতর মুখ চলে আর কোটের বাইরে কি বন্ধুরা কমেন্টে জানাবেন প্লিজ তিনার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং বাবা হলেন গবেষক বাবার ইচ্ছে ছিল মেয়েকে উচ্চ শিক্ষিত করতে কিন্তু হিয়ার ছোট থেকেই ইচ্ছে ছিল অভিনয় করা তাই সে দশ বছর বয়স থেকে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও শুরু করে দেন তাই তিনি এখন উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ